আমি চলবো না আমার কথা তুমি চলবে, আপনাদের কথা আমি চলবো না আমার কথা আপনারা চলবেন, জোরে বলে কার কথাই আপনাদের কথা আমি চলবো। এই জলসা ছোট হুজুরে কায়েমই নয়, এই দাদা হুজুরে ভালোবাসা নয়, বিয়াদব কিছু কিছু আছে ওই খাতায় কি আপনাদেরও নাম? তাহলে বিয়াদব কিছু কিছু নাই? গত দশই চৈত্র রোজার আগে আপনাদের এই পাশের একটা গ্রাম আছে মোহাম্মদ, আমার নামে প্রচার হয় না হানবিলে নাম দেয় না, কিছু কিছু চ্যাংরা ছেলে তিন দিন তিন দিন ফুরফুরা যাওয়ার শিখে বড়টা পেকেছো, খুব পেকেছো, হ্যাঁ দুধ উতলে পড়ে, বেশি ফোটানো ভালো না, দুধ উতলে উতলে হাড়ির কানায় সামান্য পাবে, অত পাকা ভালো না, মিথ্যা প্রচার করছো, মৃত্যু হয়ে গেছে কথার দাম নেই, চিটিং বাজ, এই কে তোকে এত সাহস দিয়েছে, গোলামের বাচ্চা গোলাম, খাদেমের বাচ্চা খাদেম, পায়ের নিচে থাকবে যেমন থাকিস, চ্যাংরা দেখেছো, আজকে কিছু কিছু জায়গায় বলেছো হুজুর এলে ধরবো, সামনে আয়, ছাল চামড়া একা জায়গায় জড়ো করতে পারি, বেয়াদব ফাসেক ফাজিল ওই শিক্ষা ইসলামের শিক্ষা নয়, তুমি কি ভাবছো সবাইকে এক খাবো পাগলামি হলো না, মানবে মানার মতন মানুষ যদি মানার না হয় সরে যাও, খবরদার বেয়াদবি করুন, খবরদার বেয়াদবি করুন, কেন মিথ্যা বলছো সমাজের মিথ্যা মিথ্যা ছেলে পাগলামি পেয়েছো, আল্লাহ পাকে ফিতনা থেকে আমাদের হেফাজত করে বলুন আমিন, যদি বললেন আল্লাহুম্মা আমিন। এমন একটা জায়গায় এসেছেন, এমন একটা মাহফিলে বসেছে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় এনে বসালেন যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি, পড়া হয়তো নাকি কারো আল্লাহ নবীর ওপর আল্লাহ রাসূলের ওপর কি আকীদায় পড়েন, জিন্দানা মরা কথা বলে না, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর রাসূল বলেছে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা, আমি নবী এবং আমার সাহাবারা, আল্লাহর রাসূল বলেছে সূরা ফাতিহা আমরা পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করেন, সেটা কোনটা নিজেরাই আবার চাই, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে রাস্তার উপর যাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামতগুলোকে আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন, ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা, জোরে বলে, আর জোরে বলা যাবে না, এই দলের আকীদা আমাদের নবী সহ সব নবীরা বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ, আমাদের নবী সহ সব নবীরা হলেন জিন্দা, জিন্দা নবীর উপর দরুদ, আপনাদের আকীদা জিন্দা না মরা, দেখবে নতুন করে কিছু কিছু মোবাইলের ভক্ত হয়েছে, কথা ঠিক বলছি না ভুল বলছি, বলে জিন্দা নবী মানা যাবে না, বলেন আস্তাগফিরুল্লাহ, বলে জিন্দা নবী মানা যাবে না, জিন্দা বলা যাবে না, বললেন না নাউজুবিল্লাহ, আল্লাহর রাসূল বলেছে আল আম্বিয়া আহিয়া কুবুরহিম ইসাল্লু, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরে নামাজ পড়ে থাকেন, সুবহানাল্লাহ, বললেন না আল্লাহর রাসূল বলেছে, আমাদের নবী মিরাজে গিয়েছিলেন তো নাকি, কথা বলে না, ষষ্ঠ দিনে না কবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী পাক সশরীর আল্লাহ দিদারে গিয়েছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল বলেছে, আল্লাহর নবী বলেছে মিরাজে রাতে রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, সুবহানাল্লাহ বলবেন না, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, রাআইতু আল্লাহ ফি আহসানি সূরাতি, দু রকম বর্ণনা, আমি আমার আল্লাহকে দেখেছি, সুবহানাল্লাহ বলবেন না, বললেন আলহামদুলিল্লাহ, হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবী পাক আল্লাহকে দেখেন, নবী পাক আল্লাহকে কি
আল্লাহর রাসূল বলেছে দিনের